বন্ধুরা, সোনার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হলো পালং শাকের চচ্চড়ি। তাহলে এই রান্নাটি করার জন্য কি কি উপকরণ লাগে সেইগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি পালং শাক। পালং শাকগুলো আমি একটু বড় করে কুচিয়েছি। সবজি কি কি লাগবে, এখানে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো, গাজর, মূলো, টমেটো নিয়েছি এখানে। মশলা কি কি লাগবে সেটা দেখিয়ে দিই, আদা আর জিরে বাটা। এখানে নিয়েছি নুন, হলুদ, বিউরির ডালের বড়ি। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের রান্নাটি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দেব। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে বিউরির ডালের বড়িগুলো নিয়েছি, 12খানা বড়ি নিয়েছি, সেই বড়িগুলো আমি তেলে দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজলে বড়িগুলো যখন রান্নায় দেব তখন ভাঙবে না, গোটা থাকবে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো একটি পাত্রে তুলে রাখবো। আমি এই তেলেই বেগুনগুলো দেব, লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। আমি কিন্তু এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেইগুলো লম্বা করেই কেটেছি। বেগুনগুলো আমি দিই। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো আমি একটু ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমি লাল করেই ভাজব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার বেগুনগুলো সব তেল কিন্তু টেনে নিয়েছে, তার জন্য আমাকে কিন্তু আর একটু তেল অ্যাড করতে হবে। আরও 2 টেবিল চামচ তেল আমি অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব এই তেলে। 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরো আর কুমড়ো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য আলু আর কুমড়োটি ভেজে নেব। আলু কুমড়ো হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার কেটে রাখা লম্বা করে গাজর আর মূলো টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ এটি ভাজবো, আমি ভালো করে ভেজে নেবো সবজিগুলো। সবজিগুলো যখন তোমরা ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ভাজবে। আর এই যে রান্নাটি আমি করছি, এই রান্নাটি শীতকালে এখন ঘরে ঘরে মা বোনেরা সবাই বানাবে। এই রকম করে তোমরা একবার বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব।
দিয়ে কিছুক্ষণ এটা নাড়িয়ে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তোমাদের যখন দেখিয়েছিলাম প্রথমে জিরে আর আদা ওটাকে বেটে নিয়েছি, বেটে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে মশলাটার সাথে সবজিটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাতে জল এক্সট্রা অ্যাড করব না, সবজি আর শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই আমার কিন্তু পুরো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এতে আমি কেটে রাখা পালং শাক ধুয়ে দিয়ে দেব। এখানে আমি সামান্য আন্দাজ মতো নুন, হলুদ অ্যাড করব। নুনটা কিন্তু আমি এখন অল্পই দেবো, কারণ আমি যখন সবজিটা কষিয়েছি, সবজি যখন ভেজেছি, তখন কিন্তু আমি সামান্য নুন অলরেডি অ্যাড করে রেখেছিলাম, তাই এখন নুনটা সামান্য দেবো। পালং শাকটা এবার ভালো করে সবজির সাথে নাড়িয়ে নিই। আর যখন তোমরা পালং শাকটা নাড়াবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবে। আমি এখানে 3 মিনিটের জন্য গ্যাসটা ঢাকা দিয়েছিলাম, এবার দেখে নিই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। দেখো পালং শাক কিন্তু মজে গেছে, সবজিগুলো হালকা সেদ্ধ হয়েছে। এবার আমি এতে এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য গ্যাসটা আবার ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখব সবজিগুলো আমার সেদ্ধ হলো কিনা। এই দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর। দেখো গোটা গোটা আছে, এই দেখো। এবার আমি এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। অল্প পরিমাণে চিনি দেব, চচ্চড়ি তরকারি এইসবে একটু মিষ্টি মিষ্টি খেতে এগুলো ভালো লাগে। তাও আমি আবার বলবো নুন আর চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে রান্নায়। তৈরি হয়ে গেছে আমার সবজি দিয়ে নিরামিষ পালং শাকের তরকারি। এবার আমি এই তরকারিটা পালং শাকের চচ্চড়ি রেডি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতি রান্নাটি তোমাদের সবার ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও। একদমই কম তেল মশলার রান্না, নিরামিষ রান্না। এটা সকালে তোমরা ব্রেকফাস্টে রুটি দিয়ে খেতে পারো, দুপুরে ভাত দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো। আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার শেয়ার করা নতুন রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতন এইটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।